আফটারনুনে এটা 30 তারিখের ভিডিও। হ্যাঁ, আমার শরীরটা ভালো না, তো ওই কারণে ভিডিও দিতে পারছি না। তো এই যে ভাইয়ের বৌভাতে আমরা চলে এসেছিলাম, গায়ে হলুদের ভিডিওটা তোমরা দেখতে পেয়েছিলে। ভাই বোন চ্যানেলে তোমার স্বাগত অভিনন্দন। দোয়েল আমনের মা মারিয়া গাঙ্গুলি, এই যেখানে বৌদিরা জুস খাচ্ছে, এই যেখানে জুস দিয়েছিল আর আমরাও খেয়েছিলাম, অনেকটা খেয়েছিলাম। তো আমি পরে ভয়েস দিচ্ছি, অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে, 5-6 গ্লাস খেয়েছিলাম। আর ঠান্ডা লাগা তো ভালোই হচ্ছে না, ওই জন্য ভিডিও দিতেও পারছি না। এই যে দোয়েল খাচ্ছে, দোয়েল আমার দুজনেরই শরীর ভালো ছিল না, এখনও শরীর ভালো না। এই যে সাহবারটা দিয়েছিল খুব সুন্দর, বাড়িটাও সুন্দর, মামাদের ওরা ফুচকা ছিল, তোমার ভেজ আইসক্রিম ছিল, মানে একটু চকোস দিয়ে আইসক্রিমটাকে ভেজে দিচ্ছিল। যে বউ ভাই আর ভাই বউ আছে, এই যে আইসক্রিমটাকে ক্যালোক্স দিয়ে ভেজেছিল, ভেজে দিচ্ছিল। এবার কি ধরনের বলো, যেটা আইসক্রিমকে ক্যালোক্স মাখিয়ে ওটাকে আবার তেলে ভাজছে। মানুষ, আমরা মানুষ, মানুষও সব থেকে বড় রাক্ষস হলো মানুষ, সেগুলো আমরা খাচ্ছি। চলো আমাদের রোজবার হবে না, তাহলে দেখা যাবে তো আইসক্রিমটা। এবার দোল এখানে ফুচকা খাচ্ছে, ও আইসক্রিম খায়নি। আর তারপর তো ইয়ে ছিল, কফি ছিল, দিয়ে টিয়ে ওইগুলো তো দিয়েছিল। ওদিকে জুস ছিল, দেখলেন ফুচকা খাচ্ছিল, খাওয়া দাওয়া অনেক পরে আমরা ছিল, বসে যাচ্ছিলাম, সকলে ওই আইসক্রিম নিয়ে বসে বসে খাচ্ছিল। আর অনেকে টেবিল ধরে বসেছিল খাবে বলে। আর এই যে এখানে ইয়ে দোলের তো আনন্দ হচ্ছিল, এটা দেখে কি মা এটা কি, ঠিক আছে। তারপর দেখো ও মূল যাবে না, যে হ্যাঁ যা গিয়ে জলে হাত দিবি না, আমি দাঁড়িয়ে থাক, ঠিক আছে। তারপর তোমাদের এখানে আবারও জুস খেতে চলে এসেছি, এই জুসটা খেয়ে যত গণ্ডগোলের কারণ হয়েছে। হ্যাঁ
খাইয়ে দেবো, ঠিক আছে পাঁপড় খা চাটনি খা। Thank you.
মোদি। এটা বড় বৌদি, এটা ছোট বৌদি, এটা গোলকাপ্পা। ওরু চ্যানেল আছে সোপিয়া, কি বসবি ওখানে, বসে তুই কি করবি, কি দেব করছিল এই তিনটে মেয়ে। আর ওখানে খাবার চ্যানেলে একটা ইউটিউবার এসেছিল, ওই যে শুভজিৎ, অনেকে ভিডিও করেছে ওর সাথে, আমি দূর থেকে একটু করেছি, কাছে যাইনি। খাবি।